কত দিয়ে কিনলেন তাহলে? ভাই 86, 1.5 লাখ টাকা। কত চাইছিল? 70,000। 5,05,000 আমরা কিনলাম। কত চাইছিল? 7,50,000। ঈদুল আজহাতে বগুড়ার টপ গরুটা এটা হবে। আমার পরিশ্রমের মূল্য ছাড়া আমি শুধু ওর খরচাটুকুই চাইছি, খরচা আমার অনেক হয়েছে কিন্তু আমি সেটাও পাচ্ছি না। জিনিস চাইলেও 3,20,000, এত টাকা তো আমার বাজেট নাই। দাম চাও আমার 7 লক্ষ টাকা, দাম হয়েছে আপনি 3,50,000 পর্যন্ত দাম উঠেছে। সপ্তাহ বাদে ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করেই বগুড়ার কুরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। আর পশুর হাটে আসার পরেই সবার প্রথমে যে ডাকটি শোনা যায়, ভাই দামটি কত, সেই দামটি কত নিয়েই সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে আজকে আপনাদের সঙ্গে আছি বগুড়ার বনানীর সুলতানগঞ্জ হাট থেকে। এই যে বেলজিয়াম থেকে আসা এই গরুটির আসলে দাম কত? দাম চাও আমার 7 লক্ষ টাকা, দাম হয়েছে আপনি 3,50,000 পর্যন্ত দাম উঠেছে। আমি আমার নিয়ত 500 দলে বিক্রি করব। বেলজিয়াম থেকে আসা 11 মন ওজনের এই গরুটির এখন পর্যন্ত 3.5 লাখ টাকা পর্যন্ত দাম বলেছে ক্রেতারা। তবে অপরদিকে আলমগীর ভাইয়ের দাবি 5 লাখ টাকা পর্যন্ত হলেই তিনি ক্রেতাদের কাছে গরুটি বিক্রি করে দেবেন। আমরা হাটে আরও গরুর খবরাখবর জানব। সুলতানগঞ্জ হাটের সবচেয়ে আকর্ষণীয় যেই গরুটি সেটি হচ্ছে আপনার এই বাহাদুর। এই বাহাদুরের ওজন কত আর আপনি ঠিক কত দাম চাচ্ছেন এবং কতদিন ধরে ঠিক কীরকম আদর যত্ন করে লালন করেছেন? গরুটা আমি 4.5 বছর হলে লালন পালন করতেছি। এটা আমার বাসার বাচ্চা, এর মা আছে, এর বংশটা আমার কাছে এখনও আছে, মা আর নানি। তো একে আমি এখন নাম সব করে দিয়েছি বাহাদুর। এর দাম চাচ্ছি আমি 11 লক্ষ টাকা। আর এখন 6 দাঁত হয়েছে। আশা করি আজকের সুলতানগঞ্জ হাটের সেরা না, আশা রাখি এবারের ঈদুল আজহাতে বগুড়ার টপ গরুটা এটা হবে। কুরবান নিয়ে এসেছি সুলতানগঞ্জের ঐতিহ্যবাহী সুলতানগঞ্জ হাটে। আসলে আল্লাহর খুশির জন্য তো কুরবানি দেয়া, ইনশাল্লাহ আমার সামর্থ্যের মধ্যে হলে আমি চেষ্টা করব বাহাদুরকে কিনে নেওয়ার জন্য। বিশাল সুলতানগঞ্জ হাট, সেই হাটের অন্যান্য কুরবানির পশুগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম কত সেটি জানতে চলে যাচ্ছি অন্যদিকে। এই যে বিশাল আকৃতির, একদম হাতি আকৃতির গরুটি আসলে কিনেছেন, ওনার স্বজন আছেন আমার সঙ্গে, আমরা তার সাথে জানতে চাইবো, ভাই আসলে দাম গরুটির দাম কত? দাম 5,05,000। 5,05,000 আমরা কিনলাম। কত চাইছিল? দাম চাইছিল 7,50,000। খুব ভালো লাগছে আমাদেরকেও, পরিবারকেও ভালো লাগবে, দেখে তো খুশি হয়ে যাতে। ভাই এটা দাম কত গরুটার? ও ভাই গরুটার দাম হলো 68,000 টাকা, 70,000, 2,000 টাকা কম। কত চাইছিল? উনি আমার কাছে চাইছিল 80,000 টাকা। এখন আপনি সন্তুষ্ট কিনতে পারে? জি আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছি। এই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন একজন ভাই, আমরা কথা বলার চেষ্টা করব। ভাই কত দিয়ে কিনলেন তাহলে? ভাই 86। দাম কত চাইছিল? 1 লাখ। আরেকটি গরু আমরা পেয়েছি সাদা রঙের, আমরা এই যে ক্রেতা তার সঙ্গে জানার চেষ্টা করব। ভাই এই গরুর দাম কত? 56,59। কত চাইছিল? 58। সিংহের মাঝারি কৃতির একটি গরু কিনে নিয়ে যাচ্ছেন ভাই, আমরা কথা বলার চেষ্টা করব। আসলে এই গরুটির দাম কত? 1.5 লাখ টাকা। কত চাইছিল? 70,000। 1,70,000। বগুড়া সদরের ফুলতলা থেকে সোহেলি আক্তার তার বাড়িতে পালিত গরু নিয়ে এসেছেন আজকের এই সুলতানগঞ্জ হাটে, আমরা তার কাছেও জানবো দাম কত। সোহেলি আপা, আপনি যেই গরুটা নিয়ে এসেছেন এই গরুটার দাম কত চাচ্ছেন? 3.5 লক্ষ টাকা। এখন পর্যন্ত ক্রেতারা ঠিক কত দাম পর্যন্ত বলেছে? 60-70 বলতেছে, 2,60,000। মানে মোটামুটি প্রায় 1 লাখ টাকার মতো আসলে ফারাক। হ্যাঁ আমি আমার পরিশ্রমের মূল্য ছাড়া আমি শুধু ওর খরচাটুকুই চাইছি, খরচা আমার অনেক হয়েছে কিন্তু আমি সেটাও পাচ্ছি না। যেহেতু বাসায় আসলে আপনি কষ্ট করে লালন পালন করেছেন, আচ্ছা মোটামুটি কেমন দাম হলে আপনি ছাড়তে পারেন? 3-এর উপরে। সোহেলি উনি 3 লাখের উপরে হলে কিন্তু গরুটি বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা আরও গরুর ক্রেতা বিক্রেতার কাছে যাব এবং জানবো আসলে গরুর দাম কত। সামনে গরু রাখছে, দেখা যাচ্ছে 10 লাখ চাচ্ছে, যেটা 10 লাখের মতো না। সো এটা আসলেই খুব বেশি, দেখা যাক এখন ফাইনালি কী হয়। নতুন শুরু হলো তো এই হাট, দেখা যাক। আঙ্কেল আজকে যে সুলতান হাটে আসছেন, আপনার এই গরুর আসলে দাম কত চাচ্ছেন? 2,40,000। 2,40,000 কটা গরু নিয়ে আসছেন? 8টা। এই 8টা গরুগুলোর মধ্যে কত দাম কত কত?
দেড় লাখ করছে, 1,80,000 করছে, 90,000 করছে, যার জেঙ্গা পছন্দ সেঙ্গেই করছে। এখন পর্যন্ত কোনোটা বিক্রি করতে পারছে না? না, এখনো বেশি। গাবতলী রামেশ্বরপুর থেকে আমিনুল ইসলাম বিশাল আকৃতির সিংহের এই গরুটি নিয়ে এসেছেন আজকের এই সুলতানগঞ্জ হাটে। আমিনুল ভাইয়ের কাছে জানতে চাইবো, আমিনুল ভাই দাম কত? এর চাওয়া 320। 3,20,000 চাওয়া এটা। কত এখন পর্যন্ত কত বলেছে আপনাকে দাম? ভাই ওটা বলা যাবি না, বোঝেন? মানে যারা কিনতে আসছে তারা এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বলেছে? ওটা ভাই বলতে পারবো না। ভাই আপনি গরুটি পছন্দ করেছেন, আপনি কেমন দাম হলে গরুটি নিতে চান? ইনিস চাইলেও 3,20,000, এত টাকা তো আমার বাজেট নাই। এই হলো অবস্থা, এখন আপনি শুনলেন সেটা আমি দেখলাম এখানে। কত কত মানে দাম কত হলে আসলে গরু নিবেন? আমার টার্গেট আপনার 85-90,2 লাখ সর্বোচ্চ, এর মধ্যে 2,80,000-90,000 থেকে হইলে আপনি এবারে 1,80,000-90,000 সর্বোচ্চ 2,00,000-এর মধ্যে হলো কিনবো, কিন্তু এটা তো আপনার অনেক বেশি থাকছে তাই দেখতেছি।